بسم الله الرحمن الرحيم وعن أبي يعلى معقل بن يسار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرمه الله عليه الجنة متفق عليه حضرت أبو يعلى معقل بن يسار رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তার কোনো বান্দাকে প্রজাসাধারণের তত্ত্বাবধায়ক বানাবার পর সে যদি তাদের সাথে অর্থাৎ জনগণের সাথে প্রতারণা করে বা তাদের অধীনস্থদের সাথে প্রতারণা করে তবে সে যেদিনই মরুক আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন বুখারি ও মুসলিম আল্লাহ আমাদেরকে হাদিসটি অনুধাবন করার তৌফিক দান করুন স্পেশালি যারা আসলে শাসকের অবস্থানে আছেন এবং নেতৃস্থানীয় পর্যায়ে আছেন রাষ্ট্রের প্রধান হিসেবে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রধান হিসেবে আছেন আল্লাহ আমাদেরকে আবারও হাদিসটি অনুধাবন করা বুঝায় এবং মানার তৌফিক দান করুন আমিন